তো বন্ধুরা, প্রাইমারি 2014 অনলাইন রেজিস্ট্রেশন কিংবা কাউন্সেলিং যেটা, সেটা গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল। এ নিয়ে আমি দুটো ভিডিও অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রথম ভিডিওতে কীভাবে করতে হবে দেখিয়েছি এবং প্রসিডিওরগুলো সেখানে হালকা টাচ আপনাদের একটু দেখিয়েছিলাম। তো এই ভিডিওতে মূলত যে ব্যাপারটা দেখাবো, একদম এ টু জেড দেখাবো, অর্থাৎ একদম রেজিস্ট্রেশন থেকে শুরু করে পিডিএফ ডাউনলোড পর্যন্ত এবং তারপর যাবতীয় তথ্য এখানে পাবেন এবং কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখানো হবে একদম লাইভ। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা প্রথম থেকে এই ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দিন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না এবং কমেন্টে কিছু না কিছু একটা লিখবেন, তাহলে বুঝতে পারবো যে কে কে দেখছেন আপনারা। লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তো এটা ছাড়াও এই ভিডিওতে যে জিনিসটা বলবো, যে আপনারা কখন জানতে পারবেন যে আপনার কোন জেলায় হলো, অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রেফারেন্স যে আপনারা দিচ্ছেন মোটামুটি 10টা কিংবা 11টা, তো সেক্ষেত্রে আপনাদের এটা রেজাল্টটা কখন আসবে, অর্থাৎ নির্ধারিত সময়ের দুদিন আগেই কিন্তু এটা শুরু হয়ে গেছে আপনারা জানেন। এবং সেক্ষেত্রে সকালবেলায় আপনাদের একটা নিউজ দেখিয়েছিলাম যে সেখানে মানিকবাবু বলেছেন যে এটা শুরু করা হয়েছে, তো এটা নিয়ে ঝামেলার কিছু নেই এবং অনেকেই করেছেন এবং আমিও সকালবেলায় করেছি। সেই আমার যে প্রসিডিওর আমি সেটাই আপনাদের সামনে দেখাবো, আপনাদের জন্যই পুরো একদম এডিট করে রেডি করে রেখেছি, সেটাই এখনই দেখাবো এই ভিডিওতেই। তো একদম শেষ পর্যন্ত দেখবেন এবং তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে এবার দেখে নেওয়া যাক কী কী স্টেপ ফলো করতে হচ্ছে এটা করার জন্য। এবং ভিডিওটা স্টেপটা দেখানোর আগে একটা জিনিস বলতে চাই, অনেকেরই মোবাইলে ওটিপি আসছে না এবং সেক্ষেত্রে তারা আরেকটা প্রশ্ন করছেন যে আমরা যদি একবার ঢুকে যাই আবার কি বেরিয়ে গিয়ে পরে করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। এবং ওটিপি না আসার ব্যাপারটা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, ওটিপি অনেক সময় সার্ভার ডাউন থাকলে হতে পারে, কিন্তু এখন সার্ভার ক্লিয়ার আছে, চাইলে করতে পারেন আপনারা। ভুল না করে করবেন, তাড়াহুড়ো করবেন না এবং রেকমেন্ড করবো যে ডেস্কটপ থেকে করবেন, কারণ মোবাইল থেকে করা যাবে কিন্তু রেকমেন্ড যেহেতু করা আছে সেই জন্য ডেস্কটপ কিংবা ল্যাপটপ কিংবা পিসি যাই বলুন সেখান থেকে করুন এবং ভালোভাবে নির্ভুলভাবে করবেন, ঠিক আছে। আর ওটিপির ব্যাপারটা নেটওয়ার্ক রিলেটেড অনেক ব্যাপার থাকে, সেখানে একটু পরে আসবে, যদি এখন ওটিপি না আসছে পরে করবেন, কোনো ঝামেলা নেই, এখন সময় আছে। তাহলে আবার প্রসিডিওর দেখে নেওয়া যাক। তো সবার প্রথম আপনাদের কম্পিউটার পিসি ল্যাপটপ যাই বলুন সেখানে গিয়ে www.org ওপেন করতে পারেন এবং সেখানে দেখুন উপরের দিকে যে লিঙ্কটা আছে, যদি ওই লিঙ্কটার নাম চেঞ্জ হয়নি এখনও, ওটাতে ক্লিক করে কিংবা ডিরেক্ট লিঙ্কে যেতে পারেন, প্রাইম টেট আইএন যেটা আছে, এখানে রোল নাম্বার দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করতেও পারেন ক্যালেন্ডার থেকে অথবা সেখানে লিখতেও পারেন, মানে স্ল্যাশ দিয়ে যেটা লেখা যায় সেভাবে লিখতেও পারেন, যেভাবে লেখার সিস্টেমটা আছে সেম ব্যাপার। তারপর ভ্যালিডেট করতে হবে, ভ্যালিডেট করার পর যদি দেখেন যে আপনার ঠিক ডিটেলস চলে এসেছে তাহলে ঠিক আছে, যদি নট ম্যাচ দেখায় তাহলে আপনাদের নিশ্চয়ই কোথাও প্রবলেম আছে, এখানে মানে যেখানে ডেটা দিচ্ছেন সেখানে কোনো প্রবলেম আছে। সেখানে দেওয়ার পর মোবাইল নাম্বারটা আবার ঘুরে লিখতে হবে, যে লাস্টের তিনটে ডিজিট দেখাবে এবং সেই মোবাইল নাম্বারটা নিচে লিখতে হবে এবং একটা ওটিপি যাবে। ওটিপিটা আমার ক্ষেত্রে 1 সেকেন্ডের মধ্যে চলে এসেছিলো, আমি সেই ওটিপিটা এখন এন্টার করছি। সেই ওটিপিটা এন্টার করে নিচে দেখুন ভেরিফাই একটা অপশান আছে, সেই ভেরিফাই অপশানে ক্লিক করতে, ভেরিফাই অপশান ক্লিক করার পর আবার সাবমিট অপশান একটা আসবে, সেটাতে এইভাবে ক্লিকটা করে দিতে হবে। সাবমিট অপশান যখনই ক্লিক করবেন, এখন মেন ব্যাপারটা এখানেই, এখানে আপনার ডিটেলস থাকবে উপরে এবং নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে ডিস্ট্রিক্ট নেম থাকবে, ভ্যাকেন্সি থাকবে আর প্রেফারেন্স থাকবে, অর্থাৎ আপনার সমস্ত কিছু নিয়ে যে প্রেফারেন্স দিতে হবে এখানে এইভাবে দিতে হবে, ড্রপ ডাউন মেনু থেকে 1, 2, 3, 4 করে দিতে হবে, যেমন আমি দিচ্ছি এইভাবে আপনাদের নিজস্ব প্রেফারেন্স দেবেন। এখানে ভ্যাকেন্সিগুলো পুরো পাশে লেখা আছে, আপনার সবথেকে নিয়ারেস্ট যেগুলো সেগুলো 1, 2, 3 করে এরকমভাবে দিবেন। যেমন দেখানো হচ্ছে স্ক্রিনে অনলাইন প্রসিডিওরটা, অন স্ক্রিন প্রসিডিওর বলুন, সেই প্রসিডিওর অনুসারে করবেন, তাড়াহুড়ো করবেন না। এটা পুরো আমি করেছি, তো এটা আপনাদের জন্যই আমি এখানে রেকর্ড করে রেখেছিলাম যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় করার সময়। এইভাবে প্রেফারেন্সগুলো দেবেন, তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। জেনারেল ক্যাটাগরির জন্য 10টার মতো প্রেফারেন্স আপনারা পাবেন সিলেক্ট করার জন্য ডিস্ট্রিক্টের। প্রেফারেন্স দেওয়ার পর আরেকবার ভালো করে মিলিয়ে নেবেন, একদম প্রেফারেন্সগুলো ঠিকঠাক আছে কিনা 1 থেকে 10 কিংবা যাই হোক। তো সে মিলিয়ে নেওয়ার পর নিচে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন আশা করি, সেই সাবমিট বাটনে কী করতে হবে, ক্লিক করতে হবে। একটু ভালো করে সময় দিয়ে আরেকবার দেখে নেবেন, ঠিক যেভাবে করেছি একদম একটু কোনো মানে তাড়াহুড়ো করার চলবে না এখানে,
তাড়াহুড়ো করলেই কিন্তু প্রবলেম হতে পারে, ভুল হওয়ার চান্স থাকে অনেক সময়। প্রেফারেন্সগুলো ঠিকঠাক দিয়েছেন কি না ডবল চেক অবশ্যই করবেন। এরপর তাহলে সাবমিট করার পালা। তাহলে আবার সাবমিট অপশানে ক্লিক করছি। সাবমিট করার উপরে একটা ওকে আসবে যে ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক আছে তাহলে ওকে করবেন সব কিছু। তো ওকে করার পর একটু সময় নেবে, তারপর এরকম ধরনের একটা পেজ আসবে, সেখান থেকে আপনারা ওই ডাউনলোড অপশান পাবেন এবং আপনাদের সঙ্গে সঙ্গে একটা ইমেল চলে আসবে। কোনো প্রবলেম নেই, যদি ইমেল না আসে আপনারা আবার লগ ইন করতে পারেন এই পোর্টালে গিয়ে। পোর্টালে গিয়ে লগ ইন করার পর আপনারা উপরে দেখবেন ডাউনলোড বলে অপশান আছে, তখন কিন্তু প্রেফারেন্সগুলো ব্লক করে দেওয়া হবে, অর্থাৎ প্রেফারেন্সগুলো আপনারা আর চাইলেও কিন্তু চেঞ্জ করতে পারবেন না। সেটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নেন ব্যাপারটা। এবার ওই ডাউনলোড করার পর, ডাউনলোড করার পর কীরকম দেখতে পিডিএফটা আপনার সামনে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ডাউনলোড করার পর পিডিএফটা ঠিক এইরকমভাবে দেখতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে যে প্রেফারেন্সগুলো দিয়েছেন পরপর এখানে উঠে এসেছে। তো এখন ব্যাপার হচ্ছে প্রেফারেন্স তো আপনারা সিলেক্ট করে দিলেন এবং র্যাঙ্ক ওয়াইজ সেটা হবে একদম ক্যাটাগরি র্যাঙ্ক যাই বলুন মিডিয়াম সব কিছু ওয়াইজ। এবার অনলাইন কাউন্সেলিং জিনিসটা প্রসেসটা এটাই, আপনার দায়িত্ব শেষ এখানে, এবার ওদের দায়িত্ব। ওরা কী করবে এবার 19 তারিখ পর্যন্ত চলবে, এখনও পর্যন্ত যেটা নোটিশে লেখা আছে 19 তারিখ পর্যন্ত। সেটা অনেকেই বলছে 10 তারিখ থেকে যেহেতু শুরু হয়েছে সেটা 17 করা হতে পারে, সেরকম অফিসিয়াল কোনো তো আপডেট নেই, তো আপনাদের সেটা বলা যাচ্ছে না এভাবে। তো 19 তারিখ পর্যন্ত চলবে, তারপর কী হবে 4-5 দিনের মধ্যে আশা করি আপনাদের কাছে ইমেল আসবে কিংবা কোনো পোর্টাল খুলে দেবে। তাছাড়া আপনারা জানবেন কী করে যে আপনার কোন ডিস্ট্রিক্টে ডিপিএসসিতে যেতে হবে স্কুল চয়েসের জন্য। তো সেক্ষেত্রে এটা নিয়ে কোনো নোটিশ কিংবা কিছু একটা আসবে, তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনার কাজ এখানেই শেষ, তারপর আপনার ওয়েট করতে হবে কোনো নোটিফিকেশান। এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আপনাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে জিনিসগুলো সুবিধা হবে জানতে। একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি আপনাদের, যে আপনারা যে ডিস্ট্রিক্টেই স্কুল পান না কেন সেটা দূরে হোক, তাতে চিন্তার কিছু নেই। কারণ আপনারা জানেন যে জেনারেল ট্রান্সফার হয়ে যাবে সেটা 1-1.5 বছর পর, এবং সেটা নিয়ে ভিডিও অবশ্যই নিয়ে আসবো এই চ্যানেলে, চ্যানেলের সঙ্গে থাকবেন। এবং আদার্স যে আপডেটগুলো আছে এটা নিয়ে এবং আদার্স এডুকেশনাল আপডেট সেটা নিয়েও ভিডিও নিয়ে আসবো। তার সাথে আরেকটা কথা বলতে চাই, এই মুহূর্তে প্রাইমারি স্কুল স্টুডেন্টসদের ভ্যাকসিনেশন হয়নি এবং শুরু হয়নি। তো সেক্ষেত্রে এখন স্কুল খুলতে তো এমনিতে দেরি আছে, মিনিমাম ধরুন এখন 6 মাস তো স্কুল যেতে হচ্ছে না ওইভাবে, যেটা বাস্তব। তো চিন্তার কিছু নেই, চাকরি পাচ্ছেন সেটাই আনন্দ থাকুন এবং কোনো চিন্তা করবেন না এটা নিয়ে। অবশ্যই কমেন্টে জানান ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ দেখার জন্য, ভালো থাকবেন, ভালো রাখবেন।